বিয়ে দাও। শুনেন, আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্য বিয়ে, অর্থাৎ মেয়েদের 18 বছরের পূর্বে এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে দেওয়া শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের ফলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা সহ কারাদণ্ড হতে পারে। শুধু তাই না, মেয়েদের 18 বছরের পূর্বে বিয়ে দিলে সেটা নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় পড়বে এবং সে অনুযায়ী শাস্তিও পেতে হবে। আমাদের সামনে গিয়ে কোনো ব্যক্তি আছে, তাদের কাছে আমরা জিগাই কাছে কি আদর ঠিক? 18 বছর আগে কি মেয়েকে বিদায় ঠিক? ঠিক আছে, কত মানুষ দিছে এখন? ঠিক আছে, আমরা আমরা জানি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের 18 বছর আগে বিয়ে দেওয়া ঠিক না, শুধু 21 বছর আগে বিয়ে দেওয়া ঠিক না। কারণ অল্প বয়সী বিয়ে দিলে একটা মেয়ে অল্প বয়সী বিয়ে দেওয়ার কারণে অতি দ্রুত বাচ্চা জন্ম দেয়, আর বাচ্চা জন্ম থেকে গিয়ে এক শিশুর চলে আমরা আরেক শিশুকে দেখতে পাই। এবং অনেক সময় দেখা যায় যে মা ও শিশু উভয়ই ঝুঁকিপূর্ণ পরিবেশে পায় এবং শিশুরা পুষ্টি মতো ঘুরে। তাই আমরা চাই না শিশু বিবাহ। আপনি কি বলেন, এই যে গরিবাই তার মেয়েকে স্কুলে না পাঠিয়ে অল্প বয়সি বই যদি চাচ্ছে, এটা কি ঠিক? ঠিক না, 18 বছর লাগবে। আর ছেলে রকম করছে, যারা বিয়ে করাবো কাকু, যারা সাক্ষী দিব বাবা মা, অর্থাৎ যারা সহযোগিতা করবে, এই বাল্য বিয়েতে যারা সহযোগিতা করবে সবাইকে কিন্তু আইনের শাস্তি ভোগ করতে হবে। এই যে গত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ভর্তারি করতেছে, এটা কি ঠিক? মেয়েদেরকে 18 বছর আগে বিয়ে দেওয়া ঠিক? কারণ আমরা জানি বাংলাদেশ সরকার স্কুলে বিনামূল্যে, স্কুল থেকে বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের উপকৃত দিচ্ছে। তাই আপনার ছেলে বা মেয়েটা যদি স্কুলে যায়, পড়ালেখা শিখে, নিজের পায়ে দাঁড়ায়, আপনি তখন গুরুত্ব হবেন, এই ছেলে মেয়েরা আপনার দায়িত্ব নিতে পারবে, তখন ভালো পাত্র পাবে। অনেকে ধারণা যে এখন অল্প বয়সে বিয়ে দিচ্ছে, ভালো পাত্র পাচ্ছে, একেবারে ভুল ধারণা। পড়ালেখা করলে নিজে পায়ে দাঁড়ালে একটু ভোগ্যতা সম্পন্ন পাত্র পাবে। বলি ভাই, আপনি বলেন, আপনি নাকি স্কুলে পাঠাবেন নাকি কি করবেন? সবাই বলতেছে আপনি ভুল কাজ করতেছেন, নাকি বলেন? সবাই বলতেছে আমি তো চাই নাই মেয়ের বিয়া দিতে, তো ঘটক সাহেবই তো আমারে উস্কানি দিতে। আর তাছাড়া স্যার, এই যে আমার ভয়ে বলি মা বা দাদা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে চাইবে এবং সেই সংসারটা বেশিদিন ঠিক না, একদিন এটা তো আমরা চাই না ভাই। আপনি কি মনে করেন, এটা আমরা চাই? আমরা যারা জ্ঞান আছি, যারা আল্লাহ আমাদেরকে প্রচুর শক্তি দিয়েছে, হ্যাঁ এখনো বিলতে হয় নাই, তাদের তো আর কি দায়িত্ব আসতে আসলো যে আমার আমার এলাকায় আমার মেয়েটা কোনো সরকার নিয়ে থাকে, সুন্দর স্কুলে যেতে পারে, আমাদের কোনো দায়িত্ব আছে? আমাদের দায়িত্ব, মানে আমরা এই জায়গাটা থেকে একটা সময় আরেকবার ছিল, আমরা বুঝতে পারি না, তুমি এখন আমরা বুঝতে শিখেছি। আমাদের পাড়া না হলে এরকম এরকম শাখা কার্যালয় আছে, ছাত্রলীগ আছে, বা এরকম বিভিন্ন দল আছে যারা আমরা সচেতন, আমরা চাই সবাই ভালো থাকো, সবার মঙ্গল জনক হোক, এবং আমাদের ছেলেমেয়েদের দায়িত্ব আমরাই নেব, আমার হোক, আমার আত্মসম্মান, আমার প্রতিবেশী। তাই আপনারা সবাই যদি একটু সচ্ছ হন, সবাই যদি সতর্ক থাকেন, ওই যে ঘটক আপনি ধরেন অল্প পয়সা দিয়ে দিবেন, আপনারা জাহানার পোকেরা কইতাছেন, তাহলে তো আমার একটা গ্রামের ভয় আছে। আমি তাহলে আর বাবার সব আমার বাসায় একজন মেয়েদের বিয়ে দিবেন না? না না, ওকে গরিব ভাই, আপনি বলে আপনি কি মেয়েদের স্কুলে পাঠাবেন? শিখবে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আপনারা সবাই সচেতন হন, সচেতন হওয়ার জন্য টাকা